Hi everyone, welcome to my YouTube channel. Mobile display te duiti ghori kintu apnara dekhte pacchen ei opore ekti ar niche ekti. Nicher ghori ti kintu khubi chomotkar ebong khubi sundor dekhte. Ei dhoroner ekti ghori jodi apni mobile display te rakhen tahole khubi sundor dekhabe. Jara ei dhoroner ekti ghorir shortcut tools mobile display te rakhte chan কিভাবে আপনারা এই ধরনের শর্টকাট টুলস মোবাইলের ডিসপ্লেতে নিয়ে আসবেন এবং সেটি আপনারা চাইলে ইচ্ছে মতো যে কোনো জায়গায় কিন্তু বসাতে পারবেন যেমন আমি যে স্থানে বসিয়েছি আমি চাইলে এখানে এই স্থানে বসাতে পারি আবার চাইলে আমি এখান থেকে যে এই স্থানে বসাতে পারি আবার চাইলে এটি আমি নিচের দিকে বসাতে পারি আবার চাইলে আমি একেবারে উপরে এটি বসিয়ে দিতে পারি এই ধরনের মুভেবল একটি শর্টকাট টুল যদি আপনি মোবাইলের ডিসপ্লে আনতে চান তাহলে কিভাবে এটি নিয়ে আসবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দেব আশা করি ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে প্রথমে আমি যে কাজটি করব এই কলকটি রিমুভ করব রিমুভ করার পরে আমি আমার ডিসপ্লেগুলো চেক দিয়ে নেব যে এখানে এই ধরনের শর্টকাট টুলস আছে কিনা আমরা দেখলাম এই ধরনের কোনো শর্টকাট টুলস নাই এখন আমি যেদিকে অ্যারো চিহ্ন দিচ্ছি এদিকে ফিঙ্গার দিয়ে টান দেব টান দিলে ঠিক এরকম একটি পেজ আসবে এই পেজটার ধরে উপরের দিকে আসতে হবে উপরের দিকে এসে এখানে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নের উপরে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার মোবাইলের ডিসপ্লেতে শো করবে এখান থেকে আপনি সার্চ আইকন যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কিছুটা সময় এখানে নেয় তার সেটিংসগুলো আসার জন্য এজন্য জাস্ট ফিউ সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইলের ডিসপ্লেতে যে সেটিংসগুলো আছে চলে আসবে এখান থেকে ক্লক যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার মোবাইলের ডিসপ্লেতে চলে আসবে এখন উপরের দিকে যদি লক্ষ্য করেন আপনি দেখেন এখানে একটি ক্লক আছে আর নিচের দিকে অ্যাড টু অ্যাপ যে অপশনটি আছে এই অ্যাপ অপশনে ক্লিক করলে মোবাইলের ডিসপ্লেতে কিন্তু এই কলকটি সেটিং হয়ে গেল এখন আমার যে পজিশনে দরকার আমি ওই পজিশনে এটি ট্রান্সফার করে নিলাম কিন্তু কথা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এ ধরনের একটি কলক না খুব সুন্দর একটি কলক আমি এখন এই কলক থেকে ওই কলকে কনভার্ট করব এর জন্য এই কলকের উপরে আমি ফিঙ্গার দিয়ে চাপ দিয়ে ধরব তারপরে যে সুইচ অপশন আছে এই সুইচ অপশনে ক্লিক করে দেব সুইচ অপশনে ক্লিক করার পরে ঠিক অনেকগুলো কোলাক এখান থেকে আসবে আমার যে কোলাকটা দরকার আমি সে ধরনের একটি কোলাক এর উপরে ক্লিক করে দেবো যেহেতু আমার এটি দরকার এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে এটি ডাউনলোড হতে থাকবে এই যে ডাউনলোড অপশন দেখছেন ডাউনলোড কমপ্লিট হলে ওই অপশন থাকবে না এখন দেখুন নাই এই অপশন এখন কোলাকটি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এই ধরনের একটি শর্টকাট কলক টুল যদি মোবাইলের ডিসপ্লেতে আনতে চান তাহলে এই ভিডিও দেখে খুব সহজে আপনারা এটি আনতে পারবেন এবং সেটি আপনার পছন্দনীয় যে পজিশনে বসানো দরকার সেই পজিশনে কিন্তু এটি বসিয়ে দিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে থ্যাংক ইউ অল আল্লাহ হাফেজ